Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel Cooking Studio by Aurin. আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার মুখে লেগে থাকার মতো স্বাদে গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো, যেটা আপনারা মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। এখন একটি পিলার দিয়ে আমি গাজরগুলোকে ছিলে নিচ্ছে। তো সবগুলো গাজর আমি সেম ভাবেই ছিলে নিয়েছি। এখন গাজরগুলোকে গ্রেট করে নিব। এই জন্য এখানে একটি বোল নিয়েছি আর বোলের মধ্যে একটা গ্রেটার নিয়ে নেছি। এখন গ্রেটারে সব থেকে চিকন ছিদ্র দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেছি। সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি লাড্ডু তৈরি করতে। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখন দুধটিকে ভালোমতো জাল করে একটু গরম করে নিব। দুধ যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টি এলাচ। চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে গ্রেট করে নেওয়া গাজরগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেছি। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে এটাকে নাড়তে হবে। তো একটা পর্যায়ে দেখা যাবে গাজর অনেকটা নরম হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেছি। আর এভাবে কিন্তু এটাকে নাড়তে হবে। এখানে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই এটাকে জাল করতে হবে। তো এখন আমি এর মধ্যে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য 1/4 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিয়েছি। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। এরপর ঘিটিকে খুব ভালো মতো মিশিয়ে নেছি। ঘি দিলে লাড্ডুর টেস্ট খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। তো যখন গাজর প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যায় তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেছি। এখন এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটা ঘন আর আঠালো হয়ে আসে। তো 2-3 মিনিট পরে দেখা যাবে এটা এরকম আঠালো হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থাতে এটাকে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে। তো শুধুমাত্র হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিলেই হয়ে যাবে। তো সবগুলো লাড্ডু আমি সেমভাবে তৈরি করে নিয়েছি আর দেখা সৌন্দর্যের জন্য আমি উপরে কিছুটা গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা টোটালি অপশনাল। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।